তার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার ব্লিডিং হচ্ছে, এই অবস্থায় সে নামাজ পড়তে পারবে কিনা? আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। সেটা হলো যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে ইসলামিক স্কলারগণ দুটো মত ব্যক্ত করেছেন। একটা হলো যে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় এবং শুধু রক্তপিণ্ডটাই বের হয়ে যায় তাহলে এটা অনেকে হায়েস বলেছেন, আর যদি কোনো রক্তপিণ্ড না কোনো অঙ্গ বুঝা যায় তাহলে পরবর্তী ব্লিডিংটাকে নেফাস বলে আখ্যায়িত করা হয়েছে। তো এবার আমরা সেইভাবে চিন্তা করব, যদি শুধুমাত্র রক্তপিণ্ড বের হয় হ্যাঁ শুরুর দিকে তাহলে ওটা হায়েস হিসাবেই, ওটা হায়েস হিসাবেই আখ্যায়িত করেছেন ইসলামিক স্কলারগণ। আজকে ঘর গোছাতে গিয়ে কায়দায় পারা লেগেছে। আচ্ছা, আমি কি করবো হুজুর? আমি দেখে পারা দেই নাই আর আমার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখন আমার বাচ্চা হয় না, একটু দোয়া করবেন। আল্লাহ রহম করুন বোনের উপরে, খুব সুন্দর প্রশ্ন ছিল। প্রথম কথা হলো যে আসলে এটা আপনি দেখেননি, আপনার অগোচরেই কাজটি হয়ে গেছে, ইনশাআল্লাহ তাআলা কোনো সমস্যা হবে না। আপনি যেটা পায়ে লেগে গেছে আপনি উঠিয়ে সুন্দর করে রেখে দিন, আল্লাহর কাছে ইস্তিগফার করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ এটা আপনি ইচ্ছাকৃতভাবে করেননি। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনার বাচ্চা নষ্ট হয়ে গেছে, যেই কোনো আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন, যদি আমাদের কোনো দোষ না থাকে তাহলে বুঝতে হবে যে অবশ্যই এখানে আমাদের কল্যাণ আছে। তো বোনের বাচ্চা যদি নষ্ট হয়ে থাকে এখানে কল্যাণ আছে নিশ্চয়ই। আমরা দোয়া করি যে এর চাইতে উত্তম কিছু আল্লাহ তাআলা তাকে দান করুন, আর তাকে বলবো যে সূরাতুল ফোরকানের 74 নম্বর আয়াতটি যেন তিনি বেশি বেশি করে পড়েন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে আরও কিছু দোয়া আছে, আমি জানি না তারা সন্তানাদি আছে আছে কি না। আর রব্বি হাবলি মিনাস সালেহাইন, এটা তিনি পড়তে পারেন বেশি বেশি করে, হে আল্লাহ আমাকে সুসন্তান দিয়ে আপনি ধন্য করুন। এই দোয়াগুলো যেন বেশি বেশি করে পাঠ করেন, তিলাওয়াত করেন। তাকে একজন বলেছে আসর থেকে মাগরিবের পরে সমাজ দিয়ে কেউ না খেয়ে থাকে তো সেটা একটি নফল রোজার সওয়াব হয়, এই তথ্যটি আসলে সঠিক কিনা? অনেক ধন্যবাদ। আমাদের দেশে অনেক ধরনের আর কি আলোচিত কিছু বিষয় আছে যেগুলো আমরা বিশ্বাস করে থাকি, এর মধ্যে এটি একটি যে আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো কিছু খেতে হয় না, পড়তে হয় না, এমন কিছু কথা আছে। আসলে আসর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে রোজা হয় এই কথার কোনো ভিত্তি নাই, এটা কোনো কোরআন এবং সুন্নাতে এমন কোনো কথা আসে নিঃসন্দেহে।